সুফি ইব্রাহিম, যে ইব্রাহিম আপনার ইসাক সাহেবের পীর, তার একটি ঘটনা শুনে ৪৫ পৃষ্ঠায় তার ঘটনা একটা বর্ণনা করেছে। বলছেন যে আমার মুর্শিদ পীর কামেল হজরত কারি সাহেব, মানে কারি ইব্রাহিম, হুজুরের দরবারে এক বৃদ্ধ উপস্থিত হইয়া মুরিদ হইলেন এবং আরজ করিলেন যে হুজুর আমাকে যাহা দেওয়ার একবারই দেন। ও বারবার আসতে পারবো না, বুড়া মানুষ, যা দিবেন একবারই দিয়ে দেন। শোনেন, বারবার আসিতে পারিবে না। উত্তরে হুজুর বলিলেন, মানে কারি ইব্রাহিম বলিলেন, বাবা তাহা সহ্য করিতে পারিবে না। ওই নানবাইয়ের মতোই ঘটনা। কিন্তু বৃদ্ধ হুজুরের নিষেধের প্রতি লক্ষ্য না করিয়া বারবার বলিল, হুজুর আমাকে একত্রেই দিতে হইবে, আমি সহ্য করিতে পারিব। এ কথায় হুজুর বিরক্ত হইয়া তাহার সিনার প্রতি অঙ্গুলির ইশারা করিয়া বলিলেন, এতই পারো। এ কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল। আল্লাহু আকবার, আমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আছাড় খাইতে লাগিল একটা অঙ্গুলির ইশারাতে। কোন ফায়াকুন, বুঝতে পারছ? এটি কে বলেন? আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু, আমার মাত্র কাজ হচ্ছে, এজা আরাদা শাইআন, কোনো কিছু যদি করতে চাই আমি আল্লাহ, আই ইয়াকুল লাহু কুন, হয়ে যাও, তখন হয়ে যায়। কারি ইব্রাহিমও তাই করছে, এতই পারো, খালাস। এই কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল। বহু সময় পর হুঁশ ফিরিয়া আসিলে কাঁদিতে লাগিল, খুব কাঁদতে লেগেছে। হুজুর তখন দোয়া করি ওই ব্যক্তিকে বিদায় দিলেন। পীরে কামেলের নজরের ফলে ইনশাআল্লাহ মুরিদের কলবে নিশ্চয় নূর জ্বলিয়া উঠিবে, কোরআন হাদিসের কথা। পীরে কামেল যদি কি করে, হ্যাঁ, নজর দেয় মুরিদের ওপর, তাহলে নূর জ্বলতে লাগবে, তাহলে আর নামাজ রোজা হজ জাকাতের দরকার কি? সেই জন্যই তো চাষিরা, লক্ষ লক্ষ চাষি গিয়ে চরমনাইয়ের মহফিলে হাজির হয় এই আশা নিয়ে যে এই নূর হাসিল করে নেব, জান্নাত অবধারিত হয়ে যাবে। কোন কোন পীর, পীরের কথা শোনা যায়, নিজেকে আরো সাধু পীর বলছে, বেশি হক্কানি পীর বলছে, কোন কোন পীরের কথা শোনা যায় মুরিদকে সম্মুখে বসাইয়া ফাইজ দেই, সামনে বসিয়া ফাইজ দেই, এবং তাহার ফলে মুরিদ গড়াগড়ি দেই বা বেহুশ হইয়া পড়ে। দেখলেন, হিসাব ইসলামে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে এরকম ফাইজ বন্টন করেছেন? তারপর তার প্রথম খলিফা আবু বকর, ওমর, ওসমান, তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফা, তারা কখন ফাইজ বন্টন করেছেন? আর তারা গড়াগড়ি করতে থেকেছে, কেউ বেহেশ হয়েছে, কেউ চিখ মেরেছে, আছে কোরআন হাদিসে কিছু? হ্যাঁ, কোন ইসলাম নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে ইসলামের যুগ, হচ্ছে স্বর্ণ যুগ আমার যুগ, তারপরে হচ্ছে আমার সাহাবাই কেরামের যুগ, তাবেইনের যুগ, তাবা তাবেইনের যুগ, তারপরে সময় আফসুল কাজেব, তারপরে ধর্মের নামে মিথ্যার ছড়াছড়ি হবে, এই মিথ্যার ছড়াছড়ি, এগুলি হচ্ছে তাসাউফ, হচ্ছে মিথ্যার ছড়াছড়ি, সময় আফসুল কাজেব। জি, আল্লাহ বলেছেন, ফাইন আমানু বে মিসলে মা আমানতুম বিহি, কার মতো ইমান লাগবে? চরমনাইর মতো, কারি ইব্রাহিমের মতো, গঙ্গোহির মতো, ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো, কাসিম নানুতুবির মতো, কার মতো? ফাইন আমানু, তারা যদি ইমান নিয়ে আসে, বে মিসলে মা আমানতুম বিহি, কোরআন নাজিল হচ্ছে আর সম্বোধন করা হচ্ছে সাহাবাই কেরামকে, আল্লাহর নবীকে, তোমাদের মতো যদি তারা ইমান নিয়ে আসে, সাহাবাই কেরামের মতো যদি ইমান নিয়ে আসে, ফাকাদি তাদাও, তাহলে হিদায়াত পাবে, না হইলে গুমরাহ হয়ে যাবে, না হইলে গুমরা হয়ে যাবে। ৫০ পৃষ্ঠায় দেখুন, বলছেন যে বন্ধুগণ, আপনার পীরে কেবলা যতবার জিকির করতে বলবেন ততবার আদায় করিবেন। বিবাহের মজলিসে যেই রূপ শেষ পর্যন্ত না থাকিলে মিঠাই থেকে বঞ্চিত থাকিতে হয়, তদরূপ পীরের সবক শেষ পর্যন্ত আদায় না করিলে দোয়া হইতে বঞ্চিত থাকিবেন, পীরের ফাইজও পাইবেন না, পীরের ফাইজও পাইবেন না। বিবাহের মজলিসের মতো ব্যাপার স্যাপার। জিকির, এই যে জিকির, আল্লাহ পাক রব্বুল জিকিরের কথা বলেছেন, এই জিকির কি? এই জিকির পীর ধরা জিকির, যে পীর ধরে পীরের কাছ থেকে সবক নেওয়া জিকির। তাহলে আল্লাহ নবী সাহাবাই কেরাম এইরকম জিকির কোথায় করেছেন? সবক নিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির দিয়েছেন যে নামাজের সালাম ফেরার পরে কিছু জিকির আজকার আছে, পাঁচ ওয়াক্ত নামাজের
ফরজ নামাজের পরে জিকির আজকার আছে, নবী সাল্লাম সকাল সন্ধ্যার জিকির দিয়েছেন, সকালবেলা কিছু দোয়া পড়বে এগুলি জিকির আজকার, সন্ধ্যাবেলা মাগরিবের সময় কিছু জিকির আজকার করবে এগুলি রয়েছে, আজকার অন্যম ঘুমাবার পূর্বে কিছু জিকির আজকার দিয়েছেন, নবী কারিম বাথরুমে যাবেন তখন জিকির দিয়েছেন, বাথরুম থেকে বেরোবেন জিকির দিয়েছেন, এগুলি জিকির, বাড়িতে ঢুকবেন তখন জিকির, বাড়ি থেকে বেরোবেন তখনকার জিকির, গাড়িতে চড়বেন তখন জিকির, গাড়ি থেকে নামেন নতুন জায়গায় নামেন তখনকার জিকির, এইগুলি হচ্ছে জিকির, ইসলামের জিকির। আর ইসলামের জিকির এই নয় যেই জিকির পীরতন্ত্র দিয়েছে আর তাদের সবক নিতে হবে, এইসব বিদাত, এইসব জিকির নেই। আর আরেকটি জিকির হচ্ছে যে কোনো কোরআন এবং হাদিসের মজলিস, এটি হচ্ছে মজলিসের জিকির, যেখানে মজলিসের জিকির বলা হয়েছে তার মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে মজলিসের জিকির। তাছাড়া জিকিরের মজলিস, জিকিরের হালকা সাহাবাই কেরাম কখনো তৈরি করেননি। এই জন্য প্রসিদ্ধ হাদিস রয়েছে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরির, যখন কুফায় গেলেন দেখলেন যে মসজিদের আসাফা একটি মসজিদে হালাকা হয়ে গোল হয়ে বসে আছে, আর একজন প্রথম বিদাত শুরু হয়েছে, এই চরমনাই জিকিরের প্রথম বিদাত কুফা থেকে শুরু হচ্ছে। একজন লোক বলছে বলো একশোবার সুবহানাল্লাহ, যখন পড়া হচ্ছে কোর্স করা হচ্ছে বলছে একশোবার আলহামদুলিল্লাহ বলো, একশোবার আল্লাহ আকবার বলো, তাও তো চরমনাইদের থেকে ভালো ছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, যদিও বিদাত তবুও এই সম্মিলিত হওয়ার কারণে বিদাত, কিন্তু জিকিরগুলো ছিল পূর্ণাঙ্গ জিকির। আর এদের জিকির ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এসব জিকির রয়েছে। এই জিকির সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি মন্তব্য করেছিলেন, আবু মুসা আশআরি অবাক হয়ে গেলেন, হতভম্ব, যে কি বলবো আমি, আমার চাইতে বড় তিনি, আমি ইবনে মাসউদকে ডাকি, দৌড় দিয়ে ইবনে মাসউদকে নিয়ে আসেন, দেখবেন তো আসেন, দেখবেন তো আসেন, কি আশ্চর্য ঘটনা, এমন কিছু দেখলাম যে আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি, সাহাবাই কেরামকে কোনোদিন দেখিনি, মদিনায় কোনোদিন দেখিনি, মক্কায় কোনোদিন দেখিনি, এই কুফাতে প্রথম দেখছি। কি বলছে যে একসাথে বসে আছে গোলাকার হয়ে হালাকা বেঁধে, আর একজন বলছে সুবহানাল্লাহ, সাব্বেহুল্লাহ মিয়া, কব্বিরুল্লাহ মিয়া, এহমাদুল্লাহ মিয়া, একশোবার করে এই পড়ো। ইবনে মাসউদ এসে বললেন, এইভাবে দেখেছিলেন মুখটা, এসে বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি ও মান আরাফানি ফানা ইবনে উম্মে আব্দ, যে আমাকে চিনলো সে চিনলো, আর যে চিনে না জেনে রাখো যে আমি হচ্ছি আব্দুল্লাহ বিন মাসউদ সাহেব নালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো স্যান্ডেল বহন করতো, জুতো স্যান্ডেল সোজা করে দিত, সেই ইবনে মাসউদ আমি বলছি। এখনো আল্লাহর নবীর পাত্র বাসন যেগুলি তিনি ব্যবহার করতেন, যে কাপড়গুলি পরতেন, সেগুলি ছিঁড়ে যায়নি, ভেঙে যায়নি, বেশি পুরানো হয়নি, মাত্র কবছর হয়েছে। আর তোমরা এই নতুন কাজ করতে গিয়ে শুরু করলে, হাল আনতুম আহাদা মিন উম্মতে মুহাম্মদ মিন সাহাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হয় আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আবু বকর ওমর উসমান চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত, মাশাআল্লাহ, বেশি নেককার হয়ে গেছো, আর না হলে তাফতাহুনা বাবা দলালা, গোমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছো, দুটোর একটা, কোনটা হইতে পারে, গোমরাহির দরজা খুলছো। এই গোমরাহির দরজার একটি হচ্ছে যে জিকির পীরের কাছ থেকে নিতে হবে।